গুড মর্নিং বলেরা, গুড মর্নিং বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও তোমাদের মতো বিন্দাস আছি। তো ইয়ার ফ্রেন্ড শুক্লাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ধরনের একটা ব্লগ তোমাদের দিতে চলেছি। বলে দাও নতুন ব্লগ তোমাদের দিতে চলেছি। বলো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ব্লগটা দেখবে, একটুকু স্কিপ করবে না, ঠিক আছে? চলো, প্রত্যেক দিনের মতন আজকেও কাজ শুরু করা যাক। কাজ শুরু করা মানে কাজ ছাড়া হয়ে গেছে সব। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে নটাই বাজে। তো এখন বাজে নটা, সান টান হয়ে গেছে পুরো কমপ্লিট, আর ঘরও মুছা হয়ে গেছে, ঘরদোর গুছানো টাছানো হয়ে গেছে, সবই গুছানো মানে এখনও বিছানা গাছটা বাকি আছে আর কাপড় গাছা বাকি। আর আজকে বৃহস্পতিবার, তো আজকে এখনও পুজোর জোগাড় করবো। বাবা মন্দিরটা ধুই দিয়েছে, তো পুজোর জোগাড় করবো, পুজো করবো, ফুল তুলবো। চলো দেখতে থাকো ব্লগটা। আর একজনকে দেখো, আর একজন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত ব্রাশ করেনি কিচ্ছু না, এদিক দেখ, হাই করে দেখ, গুড মর্নিং বল, বল বলে দে, বল মর্নিং বলে দে, বলবি তো? এই দেখো মুখটাকে কেমন কোট ঘুর, জামা পরে চলে যা। এই যে আমাদের ফুল তোলা কমপ্লিট, আলাদা আলাদা দিয়ে আজকে অনেক রকমের ফুল পেয়েছি। এই যে এটা কি জানো বলে, এটাকে বলে নীলকণ্ঠ ফুল। এই জুতো 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 ধরছে না, দেখো কত ফুল। আর এই ফুলটার কি নাম জানি না, যদি তোমাদের কারো জানা থাকে একটু কমেন্ট করে বলবে। এটা পুজো হয়নি মনে হয়, বলো এনে তোরা নিয়ে খেল, এনে ফুল তুলতো প্রায় তোলাই হয়ে গেছে কমপ্লিট।
এবার পূজোটা করব। আর দুষ্টু মিষ্টি চলে এসেছে, আর দুষ্টু মিষ্টি আসেনি, দুষ্টু এসেছে খেলতে। তো দেখো পুরীভাবে পুজোর সব জোগাড় হয়ে গেছে। আর আজকে একটু বেলপাতা পেয়েছি, কারণ আজকে বলি আজকে একটু শিব ঠাকুরকে দেবো বেলপাতা, আর ওই নীলকন্ধ ফুল না কি বলে নীল নীল কালার, তো দেবো বলে আজকে একটু তুলেছি। তো প্রায় এখন 9:30 মতন বাজতে চাই, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে ছোটো পুত্র এখন খেলতেই ব্যস্ত, বাবা আছে আজকে ঘরে, বাবা থাকলে কোনো রকম কোনো জ্বালা থাকে না, প্যান্টে হিসু করে ফেলেছে। তো প্যান্টে শুধু হিসু করেই ফেলবে, ছাড়িয়ে ছাড়িয়ে আমি পারি না। তো চলো বাবিনকে খাইয়ে দিই, স্কুল থেকে খিচুড়ি নিয়ে চলে এসেছি, এসে বাবিনকে খাওয়াতে বসে গেছি। তো এখন ওকে খাওয়াতে হয় না, ও নিজে থেকেই খায়, কারণ ওকে নিজে নিজে আমি একটু খাওয়ানো প্র্যাকটিস করাই, যে একটু তুই নিজে খা, নিজে খাওয়ালে একটু প্র্যাকটিস হবে। তো ওই যে স্কুলে সেই সোয়াবিনগুলো দিয়েছে ওইগুলোই বেছে বেছে খাচ্ছে, আর নিজে নিজেই খাচ্ছে। ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ প্রায় 9:30 বেজে গেছে, ওকে তুলিনি। তো একবারে খাবারটা নিয়ে এসেই খাওয়ালাম, আর আজকে ডিমটা কাঁচা দিয়ে দিয়েছে, ওই জন্য ডিমটা আর খেলো না, শুধু খিচুড়িটাই খেলো। তো ডিমটা নাহলে থাকলে ডিম সেদ্ধটাও খাওয়ায়। আর ওকেও ছোটোটাকেও একটু মাঝে মাঝে গালে দিচ্ছিলাম, তাই জন্য ওর গালটা দেখো পুরো মুখে লেগে আছে। তো চলো টুকটাক কিছু কাজ আছে, কাজগুলো সারি, ঠাকুর মশাই আসবে। নমো বিষ্ণু নমা বিষ্ণু নমম শঙ্করং চক্রং গদা পদ্মায়নম প্রণমত্রায়ন হৃদায় চ জগত্তৃতয়ে গন্ধে পুষ্যস্বরমে পার্বতী পুত্রে সর্বত্রায়নম সৃষ্টিদাতগণেশ্বরায়নৌ নমস্তুতে নমো গন্ধায় নমুষ্যস্বরমে সর্বমঙ্গলো মঙ্গলে শিবে সাধ্বীকে শরণে স্বনমুখে গৌরী নারায়ণী। তো বাবুন ঠাকুর তো পুজো করে চলে গেছে, আমি বলি না পুজো হয়ে গেছে যেহেতু এবার ভাতটা বসিয়ে দিই, বলে ভাতটা আমি বসিয়ে দিলাম একদম পাতা জাল দিয়ে উনানেই ভাতটা বসালাম। তো আজকে বেশি কিছু করবো না, আজকে ওই যে ডিমের ঝোল আর টুকটাক কিছু করব। তো ডিমটা আর আলুটা আমি প্রেশারে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, বলি যে আর বান্নাটা পেটে নিচ্ছি, আমি বলি না না প্রেশারে না সিটি মারলে দেরি হয়ে যাবে উনানে করলে। তো চলো রান্নাটা প্রায় করি, তোমরা দেখো। তো রান্না বান্না প্রায় শেষের দিকে, তো ওই যে আজকে আন্ডা কা ঝোল আর ভাত, আজকে ডিমের ঝোল আর ভাত না, ভেন্ডি ভাতে দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধটা ভালো করে মাখবো, আর ভেন্ডি ভাতাটা আমার আর বাবার খুব ভালো লাগে, আর ফ্রিজে চাটনি আছে আমের চাটনি, হয়ে যাবে। আর গরমের সময় বেশি রান্না করতে ইচ্ছা করে না। এই দেখো এই যে একটু হলুদ হলুদ লাগছে না, এখনও লঙ্কা দেওয়া হয়নি, কারণ বাবিনে তুলে নেবো, নিয়ে আবার লঙ্কা দিয়ে আবার ওটা চাপাবে, কারণ আজকে আর ইচ্ছা করেনি বাবিনের আলাদা করে কিছু করতে। আমি বলি না আজকে একে দিয়ে বাবিনকে খাই দেবো, দিনে আলাদাভাবে আর ডাল টাল পুরো আমার পক্ষে সম্ভব নয়, আর সবসময় একই ধরনের বাড়ি গিয়ে সবাই খাবারটা খাই, সেই খাবারটা খাওয়ানোর ওদের চেষ্টা করতে হবে, তো না হলে ওরা সে এক ঘিয়ে পাকিয়েই যাবে। তো আমি ঘরে যেমনভাবে রান্না করি, আদা রসুন পেঁয়াজ গরম মশলা টরম মশলা দিয়ে সব ভালোভাবেই করেছি, শুধু ওরটা তুলে নেবো, নিয়ে লঙ্কা দিয়ে একটু সাঁতলে দেবো। তো চলো দেখতে থাকো। আর বাবিন জল ঘাঁটছিল বলে এক ঘাম মার খেলো, খাওয়ার পরে চুপচাপ বসে আছে, আর ছোটোটা তো ঘুমিয়ে পড়েছে। আর বেশ ভালো ওয়েদারটা ছিল, কিন্তু আবার যেইকে সেই হয়ে গেছে, প্রচণ্ড গরম হচ্ছে বাবা, যেন উনান সালে এলে যেন মনে হয় কখনো বেরাবো। তো চলো রান্না করতে করতে তোমাদের যেটা আমি বলবো বলে ধামমেলা টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো, সেটা হলো আমি ইউটিউব করছি। আর হ্যাঁ, আজকে 3 মাস হয়ে গেল আমি ইউটিউব করছি, কোনো রকম কোনো ভিউজ পাচ্ছি না, কেন ভিউজ আমি পাচ্ছি না কেন, আমি কি ইউটিউব করার মতন কোনো আমার যোগ্যতা নেই, আমি কি ইউটিউব করতে পারি না, না আমি ভালো কোনো ভিডিও দিতে পারি না, বলো যে আমাকে তোমরা ভিউজ দিচ্ছ না, আমাকে তোমরা দেখছো না,
তো নাই দেখো তার জন্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু তবু আমি মনে করি যে আমার চাইতে যারা আরও মানে খারাপ ভিডিও করে তাদের ভিউজ তোমরা অনেক বেশি দাও, কিন্তু আমাদের ভিউজ একদমই নেই। কেন? এতে কি মানুষের মনে জোর থাকবে? মানুষের জোর তো আরও কমে যাবে, দিন দিন কমে যাচ্ছে আমার তো ইউটিউব করার নিটা কমে যাচ্ছে। যে একটা উদ্যোগ ছিল সেই উদ্যোগটা আস্তে আস্তে আমার মরে যাচ্ছে। কেন? ভিউজ আসছে না, সাবস্ক্রাইবারও বাড়ছে না, তো ওর জন্য আমার সব কিছু কমে যাচ্ছে। আমি এই জন্য ভাবছি যে আমি না আমি ইউটিউব করবো না, এবার ছেড়ে দেবো। করে কী হবে? যেটা থেকে কিছু না পেলে সেটা তো আর করা উচিত না, সেটা ছেড়ে দেওয়াটাই ভালো, তাই না? তো ওই জন্য আমি ভাবছি, মনটা আমার আজকে খুবই খারাপ। আমি বলি না, আমি আজকে একটা কথা বলবো সবাইদের, যে আমি যে করছি, আমি যে ভিডিওগুলো দিচ্ছি ওইগুলো কি দেখার যোগ্য না? হ্যাঁ, ওইগুলো কি লোক দেখতে পারে না? তো জানি না কবে আমি সবার কাছে পৌঁছাতে পারবো। আমি ভাবছি যে দূর, আমি আর করব না। ওইরকম হয় দু তিন মাস পরে অনেকের ইউটিউবে না সাকসেস এলে তারা ছেড়ে দেয়। তো এরকম ভাবে ভাবে অনেকেই ছেড়ে দেয়, কিন্তু আমিও কি ছেড়ে দেবো না করবো? সব কিছু তোমাদের উপরে ডিপেন্ড করে। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমি এই প্ল্যাটফর্মে থাকবো, নাহলে আমি থাকবো না। যদি তোমরা রাখো তো থাকবো, নাহলে আমি থাকবো না। আর আমি আর কটা দিন দেখবো, যদি আমি সেইরকম ভিউজ না পাই তো আমি আর ইউটিউব করব না, আমি ছেড়ে দেবো। তো নাও ব্লগটা পুরোটা দেখো, দেখলে ভালো লাগবে। চলো। বাহ, গাড়ি মুচ্ছিস? হ্যাঁ, কার গাড়ি পুচ্ছ তুমি? আর কিছু বলবে নি, এত খারাপ হচ্ছিল। পাপার গাড়ি পুচ্ছি, ওটা কে ঝুলেছে ডামটা? ও, তুমি ঝুলেছ? ও বাবা, আর স্নান করবে না? আমি স্নান করেছি। স্নান কখন করবে? আমি একটা পাচ্ছি। ও, ভালো করে। আর তোমারটা মুছা হয়ে গেছে এই গাড়িটা? এই কেটিএমটা মুছা হয়ে গেছে? এটা কি নাম? কি কেটিএম বলো? বলো, এই গাড়িটার নাম কেটিএম। এটা আমার বাবুর কেটিএম। বাহ, না মুছে দাও। বেশ ভালোই তো মুছা হচ্ছে। সামনেটা মুছে ফেলাম। কি গো, চান করবে না? ছুনটুলি, আমার ছুনটুলি, আমার ছুনটুলি, ছুনটুলি, ছুনটুলি গো। তো যারা দেখি যে কথা ভালোভাবে কথা বলতেই পারে না, ক্যামেরার সামনে কোনো রকম ক্যামেরার কোনো কোয়ালিটি নেই, কোনো কিছু ভয়েসের কোয়ালিটি নেই, তাদের এক একদিন ভিডিও ছাড়লে 4,000, 5,000, 6,000 এমন ভিউজ এসে যাচ্ছে। তো আমরা এমনভাবে ভিডিও চাচ্ছি সারাদিনে 50টা ভিউজই আসছে না। তো তার জন্য না সত্যি বলছে এত কষ্ট হয় তোমাদের, আমি কি বলবো, প্রচণ্ড কষ্ট হয়। আস্তে আস্তে ঠিকই বলেছে, যারা হচ্ছে তোমার ইউটিউবে সাজেস্ট দেয় তারা বলেছিল যে 3-4 মাস পরে তুমি নিজে থেকে ডিপ্রেশনে চলে যাবে। কেন? যে যখন তুমি ভিউজ পাবে না, তো কিন্তু না এর হাল ছাড়লে হবে না, নাকি হাল ধরে থাকতে হবে। কিন্তু আমার তো আর মানে ধৈর্য ধরছে না, যে এত কষ্ট করছি কোনো রকম কোনো রেসপন্স পাচ্ছি না, যার জন্য এত কথা শুনতে হচ্ছে সবাইয়ের কাছে, এত যে বাবা কী করছে রে, ভিডিও কী ভিডিও, এতে কত টাকা ইনকাম করে, এতে কি অনেক টাকা ইনকাম করে সবাই ভাবে। কিন্তু আদেও তো কথাটা জানে না যে এতে টাকা ইনকাম করা যায় কিসের জন্য, কী কানো কী কারণে। তো সবাই ফ্যামিলি থেকেই বলো, পাড়া প্রতিবাসী সবাইয়ের কাছে অনেক কথা শুনতে হচ্ছে, কিন্তু কেন কেন শুনবো? শুনেও তোমাদের জন্য এত কষ্ট করে এত রাস্তাঘাটে ব্লগ বানিয়ে তাও ভিউজ পাচ্ছি না, তাহলে কী করলে আমি ভিউজ পাবো বলো? তোমরা বলো বন্ধুরা। তো নাই পাই ভিউজ, নাই পাই, আমি তো বললাম আমি কদিন দেখবো, যদি না সেইরাম না হয় আমি আর ইউটিউব করবো না, আমি সত্যিই ছেড়ে দেবো। আমার আর মনে থেকে জন্যে অনেকেই দেখি যে বলে এরম কষ্ট হয়, কষ্ট হয় বলেই বলে, না হলে হয়তো বলতো না যে ইউটিউব করবো না, ছেড়ে দেবো।
তো এটা সব থেকে বড় যে এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এখানে আমি কিছু নিজের কাজকর্ম দেখাতে পারছি, সেটাই আমার কাছে সব থেকে বড়। আমার জীবন কাহিনী কিছু শুনিয়েছি তোমাদের, তো যদি তোমরা আমার সাপোর্ট করো, এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা যদি সবার কাছে পৌঁছাই, তাহলে যদি তোমরা সাপোর্ট করো, আমি আবার নতুন করে চেষ্টা করবো যে ভিডিও করার, তাই না বলো? তো এখন বিকেল হয়ে গেছে, তো সেই দুপুরবেলা তোমাদের সাথে দেখা হলো, চান হলো, ছেলেদের খাওয়া হলো, খাওয়ালাম, দিয়ে ঘুমিয়ে পড়েছি, ব্যাস। আর এই যে চা, ওর বাবুর বাবাকে চাটা দিয়ে আসি, কারণ আজকে সে ঘরে আছে। আর মেঘের আওয়াজ হচ্ছে, দেখেছো, শুনতে পাচ্ছ? আজকে একটু ওয়েদারটা খারাপ, ভাই পড়ে গেল চাটা। চলো চাটা দিয়ে দি, কেন ধরো। পাপা বুজকুট খাই দেখছে, পাপা বুজকুট, কি বলছো তুমি? হ্যাঁ, কি বলছো তুমি? মোবাইলে কালি হলো 10 টাকা দাম। বলো গুড আফটারনুন, বলো। তো বন্ধুরা, সব কিছু কাজ ছাড়া হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো কেমন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ভালো লাগছে, অনেকদিন বৃষ্টি হয়নি, বৃষ্টি হলেই আমার খুব আনন্দ হয়। বল, বলে আমি কিছুই বুঝতে পারিনি ওর কথা, কল ছাড়েনি। ওখানে কেড়ে বল, আমি খোকা বৃত্তি পলতেছে, ও বৃত্তি পলতেছে, আর একজন দেখো না হাত উখাচ্ছে। আমাকে কে বেশি ভালোবাসে? যে আমাকে বেশি ভালোবাসে সে এক্ষুনি আমাকে এসে জড়ি ধরবে। কে বেশি ভালোবাসে আমাকে হামকু দিবে, কে আগে দেখি, কই কে আগে হাম দেয়, বাবিন কে আগে হাম দিবে দেখবো। ভাই না তুমি, ছুটে এসো, ছুটে এসো, দেখ ভাই দিচ্ছে, ভাই দিচ্ছে। তো সব কিছুই তোমাদের উপরে নির্ভর করে। তো আমি তো বললাম বিকেল হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে আজকে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখো ধরে বাবিন তার ভাইকে টেনে টেনে আনছে, বলছি আনতে পারবি না, আনতে পারবি না, তো জোর করে করে আনছে। তো সারাদিন এইরম করে করেই ওর দিন শেষ হয়ে যায়। তো চলো, ব্লগটা আমি শেষের দিকেই করেছি, এখানেই হয়তো আর একটু হবে, আর এখন প্রায় বিকেল বাজে, খাবার টাবার করবো। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত বলবে। আর তোমরা যদি সত্যি আমাকে সাপোর্ট করো, তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে অন্তত প্লিজ 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 কমেন্ট করে জানাবে যে না দিদি তুমি ভিডিও বানাও, তাহলে আমি বানাবো, না হলে আমি বানাবো না। তোমরা প্লিজ কমেন্ট করবে, প্লিজ প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা সবাই কমেন্ট করো যে ভিডিও আমার কেমন হচ্ছে, ব্লগগুলো ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, তোমরা আমাকে বলবে, নাহলে আমি ভিডিও করতে পারবো না, নাহলে আমার উৎসাহটাই চলে যাবে, আমার জীবনের এটা একটা আমার বড় স্বপ্ন, সেই স্বপ্নটাই আমার শেষ হয়ে যাবে। চলো, ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত বলবে, ভালো লাগলে একটা কমেন্ট, লাইক, শেয়ার, সাথে সাবস্ক্রাইবারটা সাবস্ক্রাইব করে দেবে। না, টাটা, বাই।